এখন বাংলাদেশে আমরা যাচ্ছি, কারণ COP26-এ এবং প্যারিস অ্যাকর্ডে আমরা প্রায় 40% 41 সালে জ্বালানি হবে একটা ক্লিন এনার্জি থেকে আমরা আহরণ করব। এই বিষয়ের যে আমাদের প্রতিবাদ্য, সেদিকে খেয়াল করে কিন্তু আমরা ডিকার্বনাইজেশনের পরিকল্পনা নিয়েছি, কিভাবে আস্তে আস্তে আমাদের কার্বন এমিশন আরো কমানো যায়। কিন্তু বিশ্বের একটা বড় বিষয় হলো, মাননীয় স্পিকার, অনেকে হয়তো জানেন না যে বাংলাদেশ কিন্তু রিসপন্সিবল কান্ট্রি না যে কার্বন এমিশনের জন্য, কারণ আমাদের কার্বন এমিশন মাত্র 1% নিচে। বিশ্বের অনেক উন্নত দেশ, আপনি যদি আমেরিকার কথা বলেন, সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক দেশ, তাদের কার্বন এমিশন প্রায় 17-18%। তো তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন, বিশেষ করে পৃথিবীর সর্বপ্রথম উনি কার্বন ডিকার্বনাইজেশন করার জন্য উনি সাস্টেনেবল ফান্ড তৈরি করেছেন, যেটা কিনা আমাদের বিশেষ করে এই জ্বালানি ক্ষেত্রে কিভাবে আমরা নবায়নযোগ্য জ্বালানি আরো বেশি ব্যবহার করতে পারি। আপনারা অনেকে জানেন, কিছুদিন পূর্বেও আমরা টিআর কাবিকার থেকে আমরা প্রায় অর্ধেকাংশ আমরা সোলার ব্যবহার করেছি, অনেকাংশে ইট কলের মাধ্যমে প্রায় বাংলাদেশের প্রায় 5 মিলিয়ন অর্থাৎ প্রায় 50 লক্ষ গ্রহরে সোলার বাতির ব্যবস্থা করা হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ এখন চ্যাম্পিয়ন হয়েছে। এই অবস্থায় ঘিরেও আমরা চেষ্টা করছি অন্তত আমাদের বিদ্যুৎ জেনারেশনের ক্ষেত্রে আমরা 10% যেন আমাদের নবায়নযোগ্য জ্বালানি থেকে আমরা করতে পারি। সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা বিশেষ করে পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, ইতিমধ্যে আমরা চুক্তির জন্য সবকিছু তৈরি করে ফেলেছি, প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ হাইড্রো পাওয়ার এটা আমরা নেপাল থেকে নিয়ে আসবো। অনেকে আমাকে প্রশ্ন করেন কত দ্রুত আসতে পারে, এই ধরনের হাইড্রো পাওয়ার কোনো দেশ থেকে নিয়ে আসার জন্য সময় লাগে প্রায় 5-8 বছরের মতো, কারণ নেপালে যে বিদ্যুৎ তৈরি হয় হাইড্রো পাওয়ার, এটা রানিং রিভার থেকে নিতে হয় এবং সেখান থেকে ট্রান্সমিশন লাইন তৈরি করে আরেকটি দেশের উপর দিয়ে আনতে গেলেও আমাদের সময় লাগবে। কিন্তু তারপর আমরা কেন নিতে চাই, কারণ হাইড্রো পাওয়ারে যে ফুয়েল কস্ট 20 বছর একই সমান থাকবে, আর যদি আমরা ফসিল ফুয়েল থেকে বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহার করি তাহলে ফুয়েল কস্ট, আপনারা লক্ষ্য করেছেন এই যে ডিজেলের কস্ট বা তেলের কস্ট $70 থেকে বেড়ে প্রায় $140 হয়ে গেছে, এই যে তারতম্য হয়, এতে কিন্তু বিরাট ভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা মানসম্পন্ন বিদ্যুৎ বা এফোর্ডেবল বিদ্যুৎ দেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। সুতরাং এই কারণে আমরা আরো বেশি কিভাবে হাইড্রো পাওয়ার নেওয়া যায়, আমরা নেপালের সাথে একটা দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে ফেলেছি। আমরা ইতিমধ্যে চাচ্ছি যে নেপালের সাথে সরাসরি একটি গ্রিড লাইন করা যায় কিনা, সেটার সম্মত আমরা পেয়েছি। 3 দেশ মিলে একসাথে বসে আমরা সম্মতি হয়েছি যে 3 দেশের একটা উইন উইন সিচুয়েশনে গিয়ে আমরা যেন এখান থেকে সরাসরি একটা গ্রিড লাইন করতে পারি। এই জন্য আমি সর্বধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে এই কাজটি সফল হয়েছে। ভুটান থেকে বাংলাদেশে করিডোর কাটছে ভারত বিদ্যুৎ নেওয়ার জন্য। আমাদের পরিকল্পনা আছে যে আমরা সেই করিডোরের সাথে সংযোগ হব এবং ভুটানের হাইড্রো পাওয়ার আমরা বাংলাদেশে নিব। এই যে পূর্বাংশে অঞ্চলে যে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, সেখানে কিভাবে বিদ্যুৎ আগামী দিনে জ্বালানি আনা যায় এবং কত কম খরচে আনা যায় সেটার ব্যবস্থাও কিন্তু আমরা লং টার্মে করে রেখেছি।